পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজের 75তম জন্মদিন পালিত হল রবীন্দ্র সদনে। নৃত্যাঙ্গন কথক কেন্দ্র কলকাতার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগী সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পরে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস পণ্ডিত বিরজু মহারাজকে সংবর্ধনা জানান। Garlanding of Maharaj and the occasion of his 75th birth anniversary. Uttoriyo Pradhan Hulu. একই সঙ্গে মহারাজজির বরিষ্ঠ শিষ্যা শাশ্বতী সেনের 60 বছর পূর্তি উপলক্ষেও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে রাজ্যের কয়েকটি সংস্থা শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন নৃত্যাঙ্গন কথক কেন্দ্রের শিল্পীরা, যার কথা ও সুর সৃষ্টি করেছেন পণ্ডিত বিরজু মহারাজ।